দীপাবলী আনন্দ উল্লাসের মাজতে মহানগরীর লিচি বাগানের নিজরাপাড় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল কিছু সময় পূর্বে। ক্যামেরাপার্সন আছে মানব দাস, মানব দাসে দেখাব এই মুহূর্তে আসলে যদি চা যায় যে আবাসগৃহত আসলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই আবাসগৃহতর অগ্নিকাণ্ডর পিছর এই ঘটনা সম্পূর্ণরূপে জুইত ভস্মীভূত হয়েছে। যিকটা পরিয়াল আছে প্রায় আমি জানি পড়া মতে ইয়াত দশটাকো পরিয়াল আসলে ভাড়াটিয়া হিসাবে আসলে আসবাব বয় বস্তু সম্পূর্ণরূপে ইতিমধ্যে ভস্মীভূত হয়ে পড়েছে। আর সেয়া আমি দেখাইছো বাসন বর্তনকে আদি করে যুক্ত আলমিরা বা অন্যান্য প্রয়োজনীয় সা সামগ্রীর কোঠাত থাকা সকলবিলাক এই মুহূর্তে ভস্মীভূত হওয়া দেখবলে পাওয়া গেছে। সম্পূর্ণ অগ্নিকুণ্ডত পরিণত হয়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছিল। আর ইয়াত যেহেতুকে দশটাকো পরিয়াল আসে এই দশটাকো পরিয়ালর প্রায় আটটাকো পরিয়ালর ইতিমধ্যে যঠা আসে সেই কোঠা সমূহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে পড়ছিল। আর এই মুহূর্তলকে আসলে অগ্নিকাণ্ডর কারণ জানিপরা হওয়া নাই যদিও একাংশ ইতিমধ্যে ইয়াত শর্ট সার্কিটের ফল সংঘটিত হওয়া বলে সন্দেহ প্রকাশ করেছে। আর আন একাংশের মতে ইতিমধ্যে মাটির চাকিরপর আসলে এই অগ্নিকাণ্ডর সূত্রপাত হওয়া বলেও সন্দেহ প্রকাশ করেছে। এই মুহূর্তে এগারী বাইদেউ আছে, আমি জানিব বিচারিম আসলে এই আবাস এই কোঠাটো আসলে আসলে ইয়াত ভাড়াটিয়া হিসাবে আসলে। আর এই মুহূর্তে যেহেতুকে সম্পূর্ণ বাসন বর্তন বা সা সামগ্রী যাচ্ছিল সকল জ্বলি শেষ হয়ে গেছে। কিছু সময় পূর্বে আমি দেখাইছো আসলে নিউজ লাইভের দর্শকল ইয়ার যুক্ত আলমিরা আছে বয় বস্তু হয়ে যাওয়া আসলে সম্পূর্ণ চাই থাকা আমি দেখবল পাইছিল। বাইদেউ এই মুহূর্তে কবলে একো ভাষা নাই, তথাপিতো আমি আপনার জানিব বিচারি আসলে কোঠাত জুই কেন গম নপাও। মই ঘর শুই আসিল, পিছপিনের পরে ধোঁয়া ওলাই আছে। বাবু মোর ডাঙর লড়াটা কিতাব লো বহিছিল, মা এইফেলে কেউ ধোঁয়া ওলাইছে, মই তো নাজানো। তলত বাবুটো সরু বাবুটুক নামি গেছিল, যাওয়াতে বাইদ আমার ভিন্দ সবে পানি মারি আছে, তলর রুমত জুই লাগি গেছিল। কেন লাগিল মই এইটু গম নাপাও। আরম্ভণিতে তলরপরা লাগিছিল, তারপর যেটা মানে মই আমার ভিন্দ গলে সিলিন্ডারটা ওলা সিলিন্ডার মই সিলিন্ডার খুলব খুলতে মোর ঘরতে জুইটু সুমাই আহিলে মই সিলিন্ডার লো দাউরিতে মোর ভরি দুঃখ পাই গলো। সিফেলে দি সিফেলে মোর মোর বাইদেউ ছোৱালীজনী আৰু মোৰ কেঁচুৱাটোক লৈ পাহাৰত উঠি গৈছিলে, ইয়াক লৈ কান্দি কান্দি মই পগলৈ মই ইয়াতে ইয়াতে মই মোৰ হাজবেণ্ড মোৰ বাচ্চা দুটা চব ফেমিলিয়ে নগৰ ফেমিলি আছিলোঁ আমি ইয়াতে নগরে ফ্যামিলি আসলো। কারবার কোন ব্যক্তি কিবা হইছে নাকি? না না এনে কারু একু হয় না। মানে নহলে বাইলা কিবা করি এক বাসালু মই ইয়াক 2 মিনিটৰ কানে এখিনি জুই জ্বলি আছে, সিলিন্ডার ব্লাস্ট হয়ে আছে, তার মাঝে দৌড়ি আইছি মই মরলে মরে মারো, বাকি বাঁচা লাগবো সিলিন্ডার মাকি ওলা পার করা দি কেনে বাচ্চাটুক জঙ্গল কামুর কামুর বাচ্চাটুক টানি আনলো মই আজি কপাল ভাল আজি। আসলে বিবরণ শুনবলে পেলে ভুক্তভোগী পরিয়াল সমূহের যুক্ত পরিয়াল আসলে ইয়াত বসবাস করেছিল, হঠাৎ আসলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। কি কারণ অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হল তার কারণ এই মুহূর্তলকে জানিপরা হওয়া নাই, কিন্তু একাংশ সন্দেহ প্রকাশ করেছে আসলে শর্ট সার্কিটের ফলতে এনে ধরনের ঘটনা সংঘটিত হল। কিন্তু যিয়েই নহক এই মুহূর্তে আমি দেখাইছো নিউজ লাইভের দর্শকলক ইয়াত যুক্ত পরিয়াল আসে এই পরিয়াল সমূহের মুখত এই মুহূর্তে কেবল হা হুমুনিয়া, কারণ যুক্ত সা সম্পত্তি বা যরণে আসলে ঘর সজাইছিল ভাড়াঘরে হোক বা যেই নহক সজাইছিলে সেয়ে এই মুহূর্তে ভস্মীভূত হয়ে সকল শেষ হয়ে পড়েছে। আর এই মুহূর্তে যুক্ত আমি পরিয়ালের ভিতরের কথাবিল দেখাইছো কেমন মানবে দেখাইছে আছে এনেদরে ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। ইয়াত একো আর বাঁচি থাকা না, যদি ইয়াত সা সামগ্রী আসলে সম্পূর্ণরূপে আসলে ভস্মীভূত হয়ে গেছে। ইয়াত যরণের সা সামগ্রী আসে সেই ইতিমধ্যে ভস্মীভূত হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। এয়া আসলে যা বাস্তব ছবি মহানগরীত আজি আনন্দ উল্লাসের মাজতে এনেদরে যি লিচু বাগানত আসলে অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছিল এই ঘটনাত আসলে প্রায় দহটাকো পরিয়ালের ঘর ইতিমধ্যে উচান হওয়া দেখবলে পাওয়া গেছে।